ঢাকার গুলশানের একটা হোটেলে। এই হোটেলটার নাম রেনেসা গুলশান ঢাকা হোটেল। এই তো এখন আমরা সরাসরি হোটেলের রুফটপে এসে পড়েছি। রুফটপ থেকে দেখতে পুরো ঢাকা সিটিটা কি সুন্দর লাগছে, অনেক অসম্ভব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আমার এই হোটেলের তেমন কোনো ভিডিও করা নাই, যেহেতু আমি ব্লগ করতাম না তাই কখনো ভিডিও করা হতো না। তো লাস্ট যেদিন গিয়েছিলাম কিছু ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি একটু পর রাতের ভিউটা যে কতটা সুন্দর হয় এটাও আপনাদের সাথে দেখাবো। এখানে আমার কিছু আগের ছবি শেয়ার করছি আপনাদের সাথে। আর আমি সেদিন গিয়েছিলাম অনেক রাত করে, আপনাদের সাথে আমার একটা কথা শেয়ার করা হয়নি। আমার কিন্তু ছোট একটা বয় বেবি আছে, আমি সেদিন গিয়েছিলাম আমার বেবিকে নিয়ে, তাই বেশিক্ষণ থাকা হয়নি, মেবি হাফ অ্যান আওয়ারের মতো লবিতে বসেছিলাম। নিয়েছিলাম তো আমি খাচ্ছিলাম, আর আমার হাজবেন্ড আমার বেবিকে কোলে নিয়ে রেখেছিল, আবার ও যখন খাচ্ছিল আমি আমার বেবিকে কোলে নিয়ে রেখেছিলাম। কজ আমার বেবিকে নিয়ে সবকিছু করা আসলে যায় না, ওকে মেনটেন করা অনেক টাফ হয়ে যায়, কজ ও অনেক দুষ্ট আর চঞ্চল প্রকৃতির। তো আমরা সেদিন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু হালকা ছবি তুলে বাসায় চলে এসে পড়েছিলাম। এই হোটেলটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই হোটেলের লবি, রেস্টুরেন্ট আর রুফটপ তো আমার কাছে অসাধারণ লেগেছে। আমার কাছে মনে হচ্ছে রুফটপ থেকে পুরো ঢাকা সিটিটা দেখা যাচ্ছে। এখানে এনভায়রনমেন্টটা জাস্ট ওয়াও ছিল, এক পাশে সুইমিং পুল আর এক পাশে পুরো ঢাকা সিটিটা দেখা যাচ্ছে। আমার হাজবেন্ডের সাথে এখানে বসেছিলাম আর আমার কাছে খুব ভালো লাগছিল। আমরা সেদিন অনেক সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি, মেমোরিটা অনেক সুন্দর ছিল। ভিডিও করেছিলাম, আর টিকটক না করলে কি হবে, টিকটক তো করতেই হবে, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক একদিন শুধু টিকটক নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এসেছিলাম তখন সন্ধ্যা ছিল, দেখতে দেখতেই রাত হয়ে গেছে। আর এই তো রাতের ভিউ, কি বলবো, চারপাশে লাইটের কারণে গ্লুমি, এত সুন্দর রোমান্টিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, আমার তো আজকে রাতটা এই হোটেলে থেকে যেতে ইচ্ছে করছে।
আমরা যেগুলো ছবি তুলেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা কথা, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে, যেহেতু আমি একদমই নিউ ব্লগ করছি, তো কোনো কথা বা কোনো কারণে যদি আপনারা কোনো কিছু আমার খারাপ লেগে থাকে, প্লিজ আমার সব কিছু আপনারা ক্ষমা দৃষ্টিতে নেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরও নতুন কী টাইপের ভিডিও দিব, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে ইন্সপায়ার হব। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব না করেন, তাহলে আমি যদি নতুন নতুন ভিডিও দিব তার তো আপনারা আর দেখতে পারবেন না। সো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আর আপনারা যদি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক না করেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তো আপনাদের কাছে যাবে না। সো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অবশ্যই ক্লিক করে দিবেন। রুফটপ থেকে এখন আমরা লবিতে এসে পড়েছি, এখন বাসায় যাওয়ার পালা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে ইন্সপায়ার হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।